এই যে এখানে একটা বেড আছে ওই দিকে একটা ব্যালকনি আছে এখানে ডাইনিং স্পেস আছে এদিকে কিচেন রুম আছে একটা ওয়াশরুম এখানে কমন আছে এদিকে আরেকটা বড় বেডরুম আছে এদিকে আরেকটা অ্যাটাচ ওয়াশরুম আছে ওইখানে আরেকটা ব্যালকনি আছে দ্যাট মিনস দুইটা বেড দুইটা ব্যালকনি দুইটা ওয়াশরুম একটা ডাইনিং স্পেস কিচেন রুম সহ প্রাইস কত জানেন আড়াই হাজার টাকা এখন মাত্র আড়াই হাজার টাকা বাজেটের মধ্যে আপনি এত কিছু পাইতেছেন তার মধ্যে আর একটা ভালো জিনিস কি জানেন সেটা হইতে যে দেখেন এখানে একটা এসি আছে আর ওইদিকে আরেকটা এসি আছে দ্যাট মিন্স দুইটা এসিও পাইতেছেন বাট গতকালকে আমি যে হোটেলটাতে স্টে করতেছিলাম ওটার মধ্যে দুইটা এসি ছিল না দ্যাটসঅ আমার ছোট ভাইয়ের হয়তো একটু কষ্ট হইতেছিল ও তো আর আমাকে বলবে না বাট আমার কাছে মনে হলো যেহেতু একটু আশেপাশে সার্ভে করলে আমি ভালো মানের একটা জিনিস পাই তাহলে কেন নয় আর একটা মজার বেশি হচ্ছে গিয়ে আড়াই হাজার টাকা এরকম রুম যেটা আমি ম্যানেজ করেছি দুই হাজার টাকাতে মানে ওই যে বলে না একটু বাই একটু কম রাখেন একটু কম রাখেন যাই হোক এখানে আমি ভাবলাম যে যেহেতু মাত্র আড়াই হাজার টাকার মধ্যে এরকম সুন্দর রুম আমি পাইতেছি দুইটা বেড পাইতেছি দুইটা এসি পাইতেছি দুইটা ওয়াশরুম পাচ্ছি দুইটা ব্যালকনি পাচ্ছি ভাবলাম ওনাদের আশেপাশের আরও কয়েকটা রুম আমি একটু সার্ভে করি বিকজ দিস টাইম আমি ডেফিনেটলি আমার ছোটো ভাইয়ের সাথে আসছি মানে আমার বাবা মা আর কি তাদের নিয়ে তো এজন্য ভাবলাম যে ওনাদের সাথে কথা বলে ওনাদের আরো কয়েকটা রুম দেখি তো আমি আরেকটু ঘুরার পরে বা ওনাদের যে আদার যে রুমগুলো আছে ওগুলো দেখার পরে দেখলাম এই যে স্ক্রিনে বর্তমানে আপনারা যেই রুমটা দেখতেছেন যে অ্যাপার্টমেন্টটা দেখতেছেন ওইটার মধ্যে আপনারা এই যে বেড দেখতেছেন কয়টা দুইটা মাস্টার বেড আছে একটা সিঙ্গেল বেড আছে ডাইনিং স্পেস আছে কিচেন আছে এসি আছে মানে এ টু জেড পুরো কমপ্লিট একটা ফ্যামিলি প্যাকেজ যেটার প্রাইস হচ্ছে মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা এটা ওই যে অফ সিজন ম্যাটার করে ওয়ার্কিং ডেজ ম্যাটার করে হলিডে ম্যাটার করে ভ্যাকেশনস ম্যাটার করে তারপরে আমি ভাবলাম যে না এটা আমার কাছে মনে হইতেছে একটু বেশি হওয়া যায় কি জন্য প্রাইসটা আমার কাছে অবভিয়াসলি অতীত লাগছে বাট আমার ফ্যামিলিতে ভাই এত বড়ো না যাই সে সবাই এরকম ছড়ায় ছিটায় থাকবে তারপরে আমি ভাবলাম যে না এর থেকে যদি ছোট কোনো রুম থাকে ওটা আমাকে দেখাইতে পারেন আর ওটার বাজেটটা কেমন এটা একটু দেখে নিই এখন আপনারা স্ক্রিনে যে রুমগুলা দেখতেছেন এখানে টোটালে দুইটা সিঙ্গেল সিঙ্গেল বেড আছে আর আরেকটা সিঙ্গেল বেড আছে এগুলার অ্যাকচুয়ালি সিঙ্গেল বেড বলা যায় না এগুলার বলা হয় হচ্ছে সেমি সিঙ্গেল বেড যেগুলাতে আপনারা চাইলে দুজন করেও থাকতে পারেন সো এটা আমার কাছে বিশেষ করে ফ্রেন্ডলি যারা কক্সেস বাজারের ট্যুরের জন্য আসে তাদের কাছে টোটালি বেস্ট একটা অপশন মনে হয়েছে বিকজ এই রুমের বাজেট হচ্ছে মাত্র চার থেকে সাড়ে হাজার টাকা বাকিটা আপনি কতটুকু দাম দর করতে পারেন ওটার উপর ডিপেন্ড করে ওটার মধ্যেও ব্যালকনি আছে কিচেন আছে ওয়াশরুম আছে একটা বেডের মধ্যে দুইজন করে শুইতে পারবেন দুজন করে স্টে করতে পারবেন টোটালে তিনটা বেডের মধ্যে ছজন স্টে করতে পারবেন দাম দর করলে তিন থেকে সাড়ে তিন হাজারের মধ্যে পেয়ে যেতে পারেন যদি অফ সিজন হয়ে থাকে তাইলে সব কিছুই হোফলি আমি আপনাদের দেখাই দিছি আর যেহেতু তারা এই হোটেলওয়ালার আমার টাকা দিতেছে না সোয়াই আমি এত তারিফ দারি করতেছি বাট একটা জিনিস আমার না বললেই না সেটা হইতেছে কি যে এই হোটেলটা না নতুন টোটালি নতুন দ্যাটস এ ওনারা কম বাজেটের মধ্যে যতটুকু পারতেছে মানুষকে সার্ভিস প্রোভাইড করার ট্রাই করতেছে আপনারাও যদি বাজার আসেন তাহলে ওনাদের যে অ্যাকচুয়াল লোকেশনটা আছে ওটা আমি শ্রেণী দিয়ে দিচ্ছি এটা ফলো করে আপনারা চলে আসতে পারেন তবে এভাবে একটু বলে দেই সেটা হইতেছে সুগন্ধা বীজ থেকে ইনানি বীজ যাওয়ার পথে যেই একটা কেএফসির আউটলেট আছে ওইটার সাথেই হচ্ছে গলি যেটা দিয়ে জাস্ট এক মিনিট ভিতরে হাটলি আপনারা পেয়ে যাবেন এখান থেকে খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট আপনি এনজয় করতে পারবেন আর এলাকার যে দোকানপাট হোটেল আছে সব কিছুই যে নিচের দিকে দেখা যেতেছে এগুলো তো একেবারে দিন রাত চব্বিশ ঘন্টায় খোলা থাকে আই থিঙ্ক আপনারা কম মধ্যে সব কিছুই পেয়ে যাবেন না সো অন্ধকারে আমার দেখা যাচ্ছে না এই যে এখন দেখেন থ্যাংক ইউ ভেরি মাছ গাইজ ফর ওয়াচিং আওয়ার ভিডিও ভাবলাম যেহেতু কম বাজেটের মধ্যে ভালো কিছু পাইছি দেখছো আপনাদের কাছে শেয়ার করি আমার টাকা পয়সা দেয়নি তবে আমি ট্রাই করব যে বাই আমি একটা ব্লক করছি কারণ কিছু কি কিছু যেন ডিসকাউন্ট রাখে আমার জন্য হবে আল্লাহ